আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের লেমন জুসের রেসিপি অনেকেই রেস্টুরেন্টে লেমন জুস খুবই পছন্দ করেন তবে এই রেস্টুরেন্ট স্টাইলের লেমন জুসটা ঘরে তৈরি করা কিন্তু খুবই সহজ এই রেসিপিটি একবার দেখে নিলে আপনাকে আর কষ্ট করে রেস্টুরেন্টে গিয়ে লেমন জুস খেতে হবে না চলুন তবে দেখিনি কীভাবে এটি আমরা তৈরি করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম আরও অনেক মজার মজার রেসিপি দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই লেমন জুসটা তৈরির জন্য বাজারে যে বিচি ছাড়া লম্বা লেবুগুলো পাওয়া যায় আমি সেটার একটা নিয়ে সেটাকে চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি আমি একটা লেবুকে টুকরো করেছি আপনারা চাইলে যে কোনো লেবু ব্যবহার করতে পারেন এবার এক পিস লেবু নিয়ে আমরা যেভাবে তরমুজ কাটি সেভাবে এটাকে কেটে নিচ্ছি এতে করে লেবুর খোসা থেকে লেবুর কমলার মতো যে অংশটা আছে সেটা আলাদা হয়ে যাবে এবার এই কমলার মতো অংশগুলোকে আমি সাদা চামড়াটা থেকে ছাড়িয়ে নিচ্ছি অনেকটা আমরা জাম্বুরা যেভাবে ছুলি ভেতরে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই ফেলে দিতে হবে এটা যদি থেকে যায় তাহলে কিন্তু লেমন জুসটা তিতো লাগবে আমি একইভাবে সবগুলো কেটে নিচ্ছি সবগুলো লেবু আমি কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডার নিয়েতে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা যদি টকের পরিমাণটা একটু কম চান তাহলে চার টেবিল চামচও ব্যবহার করতে পারেন এরপর নিচ্ছি হাফ টি স্পুন বিট লবণ এবং ওয়ান ফোর টি স্পুন নর্মাল সাদা লবণ এরপর খুলে রাখা লেবু নিয়ে নিচ্ছি পুরোটুকু আমি এখানে দুই গ্লাস লেমন জুসের জন্য একটা লেবুর পুরোটা ব্যবহার করেছি এরপর নিয়ে নিচ্ছি দুই গ্লাস ঠান্ডা পানি যেহেতু আমি ঠান্ডা পানি ব্যবহার করছি তাই কোনো রকম বরফ ব্যবহার করছি না আপনারা চেষ্টা করবেন ব্লেন্ডারে বরফ ব্যবহার না করার জন্য এতে ব্লেন্ডারটা বেশি দিন ভালো থাকবে এবার এটাকে এক থেকে দেড় মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি এই লেমন জুসটাকে কখনোই এক থেকে দেড় মিনিটের বেশি ব্লেন্ড করতে যাবেন না যদি মনে হয় চিনিটা গলবে না তাহলে চিনিটা আগে ব্লেন্ড করে পরে লেবু দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে পারেন লেবু দেওয়ার পরে যদি বেশিক্ষণ ব্লেন্ড করেন তাহলে কিন্তু লেমন জুসটা তিতো হয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের লেমন জুস অনেকেই ভাবতে পারেন লেবুর রস দিয়েই তো তৈরি করা যায় লেবুর কোয়া খুলে এত ঝামেলা করার কি দরকার কিন্তু না এভাবে একবার তৈরি করে ট্রাই করে দেখবেন টেস্টের ডিফারেন্টটা নিজেরাই বুঝতে পারবেন দেখলেন তো কত সহজ তৈরি করা রেস্টুরেন্টের মতো লেমন জুস অবশ্যই এটা ঘরে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ